এইখানটা একটা নদী পেয়েছি আমি, আর তার পাশে একটা ব্রিজ, এটাই হচ্ছে সেন্ট্রাল শহর। আর এখানটা আমি থামলাম কারণ এখানটা একটা বিশাল বিস্তর একটা পুকুর আছে। আর সকলেই তোমরা ভালো আছো এবং এই প্যান্ডামিক সিচুয়েশনে সমস্ত সেফটি প্রিকশনস নিয়ে নিজের সমস্ত কাজ করছো। আর হ্যাঁ, আমি বলেছিলাম না, আমার বাড়ির পাশে একটা গ্যারেজ আছে, যে গ্যারেজে ঠ্যাকঠ্যাক অনবরত মানে আওয়াজ হয়, সেই গ্যারেজটা এটা, যেটার জন্য আমার রুমে বাড়িতে প্রচণ্ড পরিমাণে শব্দ আছে। তো শব্দ বেশি এলে কিছু করার নেই আমার এতে, তো এই হচ্ছে কথা। আজকে আমি যাচ্ছি আমার যেটা বুলেট বাইক আছে, রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350, তো সেই বাইকটা আমি সার্ভিসিং করতে যাবো দুমকা। দেখা যাক কী হয় সেই সার্ভিসিং সেন্টারে এবং তার আশেপাশের পরিবেশ কী কেমন, সেগুলো দেখিয়ে নিয়ে আজকে আমার ভিডিওটা করব, তোমাদেরকে সেই ভিডিওটা দেখাবো। আর দেখো আজকে ব্লগিং কী হয়। কিন্তু তার আগে আমাকে এই চেহারা চেঞ্জ করে নিতে হবে, কেননা খুব বাজে জঙ্গলি টাইপের একটা চেহারা হয়ে গিয়েছে, তো তার জন্য চেহারাটাকে চেঞ্জ করে নেবো। তো বন্ধুরা, আমার জন্য নতুন লোক আশা করি অনেককেই ভালো লাগবে না, আবার অনেককে এটা আবার ভালো লাগবে। তো কিছু করার নেই, আমার চুল অনেকটা প্রবলেম চলছিলো, তার জন্য আর একটু আমি চুলটা একবার হটিয়ে দিলাম, না থাকবে চুল আর না পড়বে চুল। তো এই মোটিভেই আমি আমার চুলকে সরিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এখন আমি চলে যাব দুমকা। দুমকা আমাদের বাড়ি থেকে অলমোস্ট 120 কিলোমিটার, 120 কিলোমিটার মতো। তো এখন সেটা বাড়ির বাইকে জার্নি করবো। এখন বাজছে 7:30, যেটা ঘড়িতে তোমরা উল্টো হয়তো দেখবে, কিন্তু চলো এখন বের হয়ে যাব আমার ডুবডুবে। অলসো গাইজ, ছোট্ট একটা আবারও রিমাইন্ডার, হেলমেট এবং মাস্ক অবশ্যই বাইক চালানোর সময় দরকার। তো তোমরা অবশ্যই হেলমেট এবং মাস্ক এখনকার সময়ে, অন্তত এখনকার সময়ে এই দুটো ইউজ করো। তো দেখতেই পাচ্ছ নীলে নীলে আজকে আমি ভর্তি, জুতো প্যান্ট জামা এবং বাইক অলওয়েজ। তো স্বপ্ন নীল ইউটিউব চ্যানেলে নীল থাকবে না, এটা কোনো দিন হতে পারে না। এখন চলে যাব দুমকা, চলো রাস্তা দাও। বন্ধুরা, পাকুড় থেকে অলমোস্ট আমরা 20 কিলোমিটার চলে এসেছি, আর এখনও দুমকা আমাদের এখান থেকে 80 কিলোমিটারের ওপরে। তো এইখানটা একটা নদী পেয়েছি আমি, আর তার পাশে একটা ব্রিজ, এই ব্রিজটা আমি জানছি না কোনো জায়গা। আর এই হচ্ছে আজকে আমাদের জার্নি, আপনারা দেখতে থাকুন স্বপ্ননীল ইউটিউব চ্যানেল, আর চলো। দেখতেই পাচ্ছ এত সুন্দর রাস্তা এবং তার চারিপাশে সবুজে ভর্তি। সামনে একটা পাহাড় আসছে এবং সেই পাহাড়ের কাছেই আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি। দেখতে থাকো কত সুন্দর পাহাড়টা। পাহাড়ের কাছে আমরা চলে এসেছি এবং রাস্তার পাশ থেকে পাহাড়টা অনেকটা এরকম দেখায়, যদিও আমার ক্যামেরাতে সেটা ভালোভাবে ফুটে উঠছে না, কিন্তু পাহাড়টা তোমরা আন্দাজা করতে পারবে যে অনেক উঁচু। এবং আমরা এগিয়ে চলেছি দুমকার রাস্তায়। প্রাকৃতিক পরিবেশে ভরপুর হচ্ছে আমাদের ঝাড়খণ্ড রাজ্য, এবং ঝাড়খণ্ড রাজ্যের রাস্তাঘাটও অনেকটাই সুন্দর, দুইদিকে গাছপালা এবং ফাঁকা মাঠে ভর্তি, আর রাস্তায় জনশূন্য রাস্তা, খুব সুন্দর। মাঝে মাঝে ছোটো ছোটো কোনো গ্রাম চলে আসছে এবং আমরা সেগুলো অতিক্রম করে যাচ্ছি। জার্নি খুব সুন্দর চলছে। আবহাওয়া ক্রমশ
মেঘলা হয়ে চলেছে এবং আমরা এগিয়ে যাচ্ছি আমরা পাড়ার রাস্তা হয়ে। দুই ধারে ছোট ছোট গাছ রয়েছে যেগুলো কয়েক বছরের মধ্যেই বড় হয়ে যাবে এবং রাস্তাকে আরও অপূর্ব সুন্দর করে তুলবে। এবং দূরে দেখা যাচ্ছে ওই যে পাহাড়, পাহাড়টা দেখতে দূর থেকে যতটা সুন্দর লাগছে আমি তোমাদেরকে ভাষাতে বোঝাতে পারছি না। আমার দুর্ভাগ্যবশত ক্যামেরাতে সেগুলো তুলতে পারছি না, মানে রিয়েলে যেরকম হয় তা ক্যামেরাতে কোনো সময়ই ধরতে পারা যাচ্ছে না। তার জন্য আমি অনেক দুঃখিত। তোমরা জাস্ট একবার নিজে গিয়ে দেখো, তাহলে বিশ্বাস করবে আমার কথাতে। আমি যতটা রাস্তা যাচ্ছি সবগুলোতে ছোটোখাটো ছোটোখাটো পাহাড়ে ভর্তি। তো আমি এখন যে জায়গায় আছি নামও জানি না কোন জায়গা, কিন্তু এখানকার দৃশ্যটা অপূর্ব। এখানে একটা ছোট্ট পাহাড় আছে, তোমরা দেখতেই পাচ্ছ, আর আমার তাকলা মাথার পাশ দিয়ে সেটা দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে একটা নদী, নদীটার নামও জানি না। এবার জিজ্ঞেস করলে এবার বলবে যে কেমন ট্রাভেলার ব্লগার, এখনও কিছুর নাম বলতে পারছে না। আর সুন্দর একটা পরিবেশ এখানটায় আমি কিছুক্ষণ ভাবছি থাকবো, কিন্তু থাকারও জো নেই, কেননা আমাকে আমার কাজের জায়গায় যেতে হবে। আর এখানে অনায়াসে দু তিন ঘন্টা বসে কাটানো যায়, কোনো রকম সমস্যা নেই। তো এই জিনিসটাই হচ্ছে আমার ট্রাভেলের একটা সুন্দর জায়গা। ফিল ইট। তো চলো বন্ধুরা, এখনও অনেক রাস্তা বাকি আছে, বাইক পড়ে আছে রাস্তায়, আর বাইকের অবস্থা এখন চরম বাজে হয়ে আছে। বাইক কাদা, মাঝখানে কিছুটা খারাপ রাস্তা ছিল, তো সেই জায়গাতেই কাদা টাদাতে গাড়িটা আরও খারাপ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ বাইকগুলো খুব বাজে হয়ে আছে। বন্ধুরা চলো এই ফাঁকা রাস্তায় নিজের রাস্তা করে নিই। তো বন্ধুরা, কিছুটা রাস্তা ভালো হওয়ার পরে আমি একটা গ্রামের মধ্যে ঢুকি এবং সেই গ্রামের রাস্তা তোমরা দেখে নাও। এত বাজে পরিমাণে রাস্তা আমি খুব কমই জায়গায় গিয়েছি আর দেখেছি। এই রাস্তাটা প্রায় দীর্ঘ 5 কিলোমিটার এই ছোট বড় গর্ততে ভর্তি, ঠিক যেন আমাদের গ্রামে এক বছর আগে থাকা রাজগ্রামের রাস্তার মতোই। তো এই রাস্তায় আমি কোনো রকমে পার হয়ে আবার ভালো রাস্তা পেয়েছি। দীর্ঘ 130 কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করে আমরা দুমকাতে পৌঁছে গেছি, এবং দুমকা পৌঁছেই আমরা প্রথমেই যেটা সম্মুখীন হলাম সেটা একটা পুকুরের। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি দুমকা চলে এসেছি, দুমকা শহরে। এটাই হচ্ছে সেন্ট্রাল শহর, আর এখানটা আমি থামলাম কারণ এখানটা একটা বিশাল বিস্তর একটা পুকুর আছে, আর এই পুকুরটা দেখার জন্য আমি স্পেশালি থামলাম। তো আমার এই চশমাটা ফোল্ডিং চশমা নিয়েছি, আমার এই টাকের সাথে মানাচ্ছে। আর আমি এখন টাকটা দেখিয়ে দিই আবারও, খুব বাজে লাগছে না? পুকুরটায় অনেক সুন্দর সুন্দর মাছ আছে দেখতে পাওয়া যাচ্ছে, আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। এই হচ্ছে মাছ, পরিষ্কার পরিচ্ছন্ন জলে মাছ, গোটা পুকুরে তাহলে মাছ আছে। আরেকবার লাফা লাফা লাফা। আই উইশ আমিও এখন এরকমভাবে স্নান করতে পারতাম। লাফা লাফা, জীবনের মজা এরাই নিচ্ছে। সে ছোটোবেলাটা অনেক সুন্দর সবারই কাছে, ওই মজাটাই এদের কাছে সবচেয়ে বেস্ট। তো জায়গাটা আমাকে অনেক সুন্দর লাগলো, তার জন্য একটু টামলাম। বেশ ভালোই সাঁতার কাটছে ছেলেটা। যাই হোক, এখন আমি এগিয়ে যাবো আমার শোরুমের দিকে, এবং চলো আমার সাথে ডুবডুবে। এবার বন্ধুরা আমি এগিয়ে যাচ্ছি আমার বুলেট শোরুমের কাছে। আর দুমকা শহরটাই এরকম, অনেকটা ফাঁকা ফাঁকা, বেশি তলা বাড়ি নেই আর সেরকম লোকের সমাগমও নেই, যেহেতু হতে পারে কোভিড সিচুয়েশনের জন্য আর একটু হতে পারে যে জনসমাগম সেরকম নেই, কিন্তু এখানে রাস্তাঘাটগুলো খুব ভালো আর চলছে কোনো রকমে। আর এই পেয়ে নিয়েছি আমি আমার বুলেট শোরুম।
শোরুম চলে এসেছি এবং শোরুমের সার্ভিস সেন্টারে চলে এসেছি। আমার বাইকের যেগুলো চেন প্রবলেম, ইঞ্জিন প্রবলেম, গিয়ার প্রবলেম, তারপরে শকার প্রবলেম, পকেট প্রবলেম, সাইলেন্সার প্রবলেম, এতগুলো প্রবলেম আমার বাইকে ছিল, বাইক নিয়ে চলে গেল এবং ওই প্রবলেমগুলো এখন দেখা যাক কতক্ষণে ঠিক হচ্ছে। এখন তো 11:30 বাজছে, 11:30 থেকে এবার কতক্ষণে শেষ হচ্ছে, আর আমি শোরুম তার ভেতর থেকে দেখাচ্ছি একবার। তো বাইক তো সার্ভিসিংয়ে দিয়ে দিলাম, এটা সার্ভিস সেন্টার ছিল, সার্ভিসিং করুক। আমি এখন দুমকার রাস্তায় হাঁটছি এবং যাই দেখি, আমার পেটে কিছু তো খেতে হবে, তো সেটার জন্য আমি দোকানের দিকে যাচ্ছি কিছু। আর এখান থেকে হাঁটতে হাঁটতেই আমি যেখানে পৌঁছে যাচ্ছি সেটা হচ্ছে দুমকার, যেটা রয়্যাল এনফিল্ড শোরুম অফিস আছে সেই অফিসটা আমি দেখাচ্ছি। টলি আছে সামনে কিন্তু রয়্যাল এনফিল্ডের শোরুম, আর এই ফুটপাতের রাস্তা, কিছু খেয়ে নেবো, চলো খাওয়া যাক কিছু। সিঙ্গাড়া কচুরি পুরি চপ এতেই সেরে নিলাম লাঞ্চ। তো বন্ধুরা, গুড়ি পর্যন্ত হয়ে গেল। এই রাস্তার ঘাটে সস্তা সুন্দর, এক একটা সিঙ্গাড়ার দাম নিচ্ছে বেটা 10 টাকা, এক একটা কচুরির দাম নিচ্ছে 5 টাকা, যেটা 2 টাকাও হওয়া উচিত না। তো কী করবো, ভিন দেশে ফকিরও রাজা, রাজাও ফকির, ঠিক আছে। তো কোনো রকম তর্ক না করে সব টাকায় দিতে হলো। এবার আবার আমি আমার সার্ভিসের জায়গাটায় যাচ্ছি, সেই জায়গাটায় দেখি আমার গাড়ির কত দূর কী কভার হলো। চলো, 2 লাখ টাকাওয়ালা বাইক সার্ভিস করছে, যেটা 1600 বাইক আছে। তো খারাপ এসি, ভাঙা ছাদ, আর কোনো রকমে করা সার্ভিস সেন্টার, এটা হচ্ছে আমার বাইক। এই নিয়ে চলছে এই দুমকা শোরুমের তোমার শোরুম। তো এই ভাঙা ছাদ দেখে আমার সবচেয়ে বেশি হাসি আছে, কি আজব হয়েছে। তো গাড়ির কাজ চলছে, এখন কিছুক্ষণ আমরা ওয়েট করবো এখানে, ওয়েট করার পরে আমরা দেখি কতক্ষণে যাই। ছিল আমার দুমকা শোরুমের কাজ এবং বাইক দেখতেই পেলে কেমন হয়েছে। এখন আমি এই দুমকার একটু বাইরে চলে এসেছি, শোরুমে একটু কাজের ফাঁকে আমি আর ভিডিও করতে পারিনি, তার জন্য বাইরে চলে এসেছি। তো একটু বাইরে এসে আমি এই ভিডিওটা করছি। তো তোমাদেরকে যদি এই ভিডিওটা ভালো লাগে আর এই রাস্তার সিনগুলো যদি তোমাদেরকে ভালো লাগে, তো অবশ্যই একটা লাইক দেবে এবং এই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ততক্ষণের থেকে টাটা, এখন আমি যাব রামপুরহাট হয়ে আমার বাড়ি।